পূর্বাচলে তৈরি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ 142 তলা ভবন। এবার বাংলাদেশেই তৈরি হচ্ছে বিশ্বের তৃতীয় এবং দেশের সর্বোচ্চ 142 তলা ভবন। রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে প্রস্তাবিত দেশের সর্বোচ্চ 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণের প্রস্তাব সরকার অনুমোদন করেছে। 142 তলা এই টাওয়ারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে। এটি নির্মাণ সম্পূর্ণ হলে দুই পাশ থেকে 71 লেখা ফুটে উঠবে। ভবনটি নির্মাণের জন্য ইতিমধ্যে পূর্বাচলের 19 নম্বর সেক্টরে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি অংশে 60 একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এখানে একর প্রতি জমির ভিত্তিমূল্য ধরা হয়েছে 20 কোটি টাকা। 60 একর জায়গায় সুউচ্চ ভবনটি ছাড়াও এটিকে ঘিরে আরও ছোট বড় ভবন ও অন্যান্য স্থাপনা থাকবে। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। দেশের সর্বোচ্চ উচ্চতার এই টাওয়ার নির্মাণের জায়গা এরই মধ্যে ঠিক করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নকশা তৈরির কাজও এরই মধ্যে শেষ হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে পিপিপি 2,000 ফুটের বেশি উচ্চতার এই ভবন 2018 সালের মধ্যে নির্মাণ শেষ হতে পারে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। ভবনটি নির্মাণে অর্থ বিনিয়োগের জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ আগ্রহ দেখিয়েছে। এটি নির্মাণও করবে পিপিসি গ্রুপ। এ ভবনটি হবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন হচ্ছে দুবাইয়ের বুর্জ আল খলিফা।